বাংলাদেশি হজযাত্রীদের পদচারণায় ফের আর্থিক কর্মচাঞ্চল্যে ফিরেছে করোনা মহামারীর অভিঘাতে বিপর্যস্ত প্রবাসী ব্যবসায়ীদের মাঝে। টানা দুই বছর অচলায়তন কেটে প্রবাসীরা যেমন ঘুরে দাঁড়িয়েছেন, তেমনি তাদের সেবা পেয়েও দারুণ খুশি হাজিরা। মক্কা থেকে আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সৌদি আরবের রুক্ষ আবহাওয়া এবং অচেনা পরিবেশে দেশি খাবারের স্বাদ পেতে আগে বেশ বিড়ম্বনায় পড়তে হতো বাংলাদেশি হজযাত্রীদের। সে সমস্যা লাঘবে এগিয়ে এসেছেন প্রবাসী উদ্যোক্তারা। তাদের একজন চট্টগ্রামের সাতকানিয়ার জসীমউদ্দিন চৌধুরী। সাশ্রয়ী মূল্যে দেশি খাবারের স্বাদ তুলে দিয়ে আল্লাহর মেহমান হাজিদের কাছ থেকে অর্জন করেছেন আস্থা এবং সন্তুষ্টি। 20 রিয়ালের মধ্যেই এখানে মাছ মাংস বেগুন ভর্তা আলু ভর্তা এবং ডাল সহকারে আত্মতৃপ্তি সহকারে পেট ভরে আমরা খেতে পাচ্ছি। এনাদের খাবারের মান খুবই ভালো, ব্যবহারও ভালো এবং আমাদের যথেষ্ট আতিথ্য করছে। এই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে আল্লাহর নিজেদের মেহমান হিসেবে এবং নিজেদের মেহমান হিসেবে গ্রহণ করেছেন। কেবল বাংলাদেশি হাজিই নয়, রকমারি স্বাদের বাংলা খাবারের টানে ভিন দেশিরাও ভিড় করেন এখানে। দীর্ঘদিন ধরে যে আমরা এই যে একটু ভাতের জন্য অতৃপ্ত হয়েছিলাম সেটা তৃপ্তি সহকারে খেলাম। বাংলাদেশের হোটেলের খোঁজে বেরিয়েছিলাম, ভাগ্যে আল্লাহ আমাকে বাংলাদেশের হোটেলে পৌঁছে দিয়েছেন। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নয়, আল্লাহর মেহমানদের নিজের মেহমান বলেই মনে করে সেবা দেন জসীমউদ্দিন চৌধুরী। হাজিরা এত দূর কষ্ট করে আসে, ওরা আল্লাহর ঘরের মেহমান। 20 রিয়ালের মধ্যে 3 বেলা খাওয়ার আমি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। জিন মসজিদ সংলগ্ন সেবা আমির জবালে সুদান এলাকায় জসীমউদ্দিন চৌধুরীর দুটি রেস্টুরেন্টে কর্মসংস্থান হয়েছে 30 জনের বেশি বাংলাদেশির। হাজিদের অনন্য সেবা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এভাবেই সাফল্যের পথে এগিয়ে দেশের রেমিটেন্সের ভান্ডারকে সমৃদ্ধ করে চলেছেন প্রবাসী জসীমউদ্দিনরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, মক্কা, সৌদি আরব।